আমাকে কচু দেখিয়ে আপেলটা আঙুরটা কলাটা আলুটা পটলটা ওদিকে দাঁড়াও দেখাচ্ছি মজা। যে জন্তুরা মুখ দিয়ে মাটি খুঁড়ে কচু খায় তারা উপরের দিকে তাকাতে পারে না, তাই তারা জ্যোৎস্নার মূল্যও বুঝতে পারে না। এই খুশি শোন, আমি না তোকেই খুঁজছিলাম, এখানে পেয়ে যাবো ভাবিনি। কি ব্যাপার? ইয়ে মানে তোর ছোটদার সঙ্গে আমার একটু দরকার ছিল রে। কি রে, ছোটদার সঙ্গে তোর আবার কোথায় দেখা হলো? হয়েছে, সেটা একটা অ্যাক্সিডেন্টের ব্যাপার। কেন, তোকে ছোটদা কিছু বলেনি? না, গোপন যখন করেছে তখন ব্যাপারটা বেশ সিরিয়াস মনে হচ্ছে। কিরে গাদ্দুর? না মানে এখনো তেমন কিছু নয়, তবে ভবিষ্যৎটা জানি না। ভবিষ্যৎ আমি দেখতে পাচ্ছি, বেশ দেখতে পাচ্ছি। দেখ, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভবিষ্যৎ দেখ, কিন্তু বর্তমানটা বলে দে। বর্তমানটা? বেকার মানুষের বর্তমানটা বলা বেশ কঠিন। তবে হ্যাঁ, আমাদের বাড়ি রামু, রামুর কাছে শুনেছি যে দাদাকে নাকি প্রায় ওই শ্যামবাজারের অটোমোবাইল গ্যারেজ আছে, সেইখানে দেখা যায়। তাই? থ্যাংক ইউ আশিরে। ওয়েলকাম। ছোটদা তাহলে তলে তলে তাল তলায় পৌঁছে গেছে, আমিও দেখব তালটা কখন মাথায় পড়ে। আচ্ছা শুনুন, মিস্টার তুষার ফেরেননি? হ্যাঁ, সময় তো হয়ে গেছে। ও আরে, ওই তো কি ব্যাপার, আজ আবার হাইজ্যাকার ধরে নি তো? না, আজ আজ হাইজ্যাক করতে এসেছি। বেশ উন্নতি হয়েছে তো আপনার, তা যখন করবেন তখন নতুন কিছু একটা করে নিতে পারেন। এমনিতে লেডিজ হাইজ্যাকাররা এখন বাজারে ঘুরছে। ভাবছি নতুন কিছু একটা করব। গুড, তা আইডিয়াটা কি জানতে পারি? গাড়িতেও শুন না বলছি। মুশকিলে ফেললেন। শুনুন, আমি প্রথম থেকেই লক্ষ্য করেছি আপনি আমার সাথে আপনি আপনি করছেন। এ সরি, হঠাৎ একটা মেয়েকে তুমি তুমি বলা, মেয়েটা যদি তাতে খুশি হয়? ঠিক আছে ঠিক আছে, ও বলতে বলতে অভ্যেস হয়ে যাবে। হ্যাঁ, যেটা বলছিলাম, সারাদিন গাড়ি চালিয়েছি, আয়ও হয়েছে বেশ, মালিককে বুঝিয়ে দিতে হবে, বুঝতেই পাচ্ছেন ড্রাইভার মানুষ। থাক, সেটার ঘটা করে জানাবার দরকার নেই, কারণ এটা এমন একটা কিছু, নতুন কাজ নয়। তা ঠিকই, তবে আমার কাজটা শখের নয়। দেখুন, কাজ কাজই, সেটা শখেরই হোক আর প্রয়োজনেই হোক। যাকগে বাবা, আমি আপনার সাথে কাজ নিয়ে তর্ক করতে চাই না, কখন যাবেন বলুন না। কোথায়? আমাদের বাড়িতে। অর্থাৎ আপনার বাড়িতে? ব্যাপারটা কি? আসলে আমার দাদু আপনাকে বিশেষভাবে যেতে অনুরোধ করেছেন, আর আমি 30টা রেন্টেকার ঘুরে আপনাকে আবিষ্কার করেছি, অতএব আমার আগ্রহটা আপনি বুঝতেই পারছেন। হ্যাঁ তা নয় বুঝলাম, তবে নিজেকে এত গুরুত্বপূর্ণ ব্যক্তি ভাবতে গিয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। দেখুন, আপনি কোনো বাহানা করবেন না, দাদু আপনাকে যেতে বলেছে, আশা করি দাদুর মুখটা আপনি রাখবেন। তা কটা গেলে চলবে? সন্ধি 6টার ভিতর। কিন্তু আমি যে একটু খুশি হতে পারছি না, আমাকে একটু আগে জানালে কি ক্ষতি হতো এইভাবে খালি হাতে? আপনার আশাটাই আমার কাছে সবচেয়ে মূল্যবান উপহার। আর যদি কিছু দিতে চান? কি চান? মুখের ওই গোমরা ভাবটা ফেলে দিয়ে এক টুকরো হাসি দিন। ওয়েল, দিস ইজ এ স্মল গিফট ফর ইউ। থ্যাংক ইউ। ওয়েলকাম। আরে তুমি এসে গেছো, তা নিমন্ত্রণে না বিনা নিমন্ত্রণে? শাট আপ। না মানে হাতে কোনো উপহার দেখছি না তো তাই। মিস্টার কচু খেতি। ম্যাডাম, যে জন্তুরা মুখ দিয়ে মাটি খুঁড়ে কচু খায় তারা উপরের দিকে তাকাতে পারে না, তাই
তারা জোস্তার মূল্যও বুঝতে পারে না। আপনি আপনি প্লিজ এই ইডিয়টটার কথা কিছু মনে করবেন না। না না, একজন বনেদি মানুষকে এভাবে বলাটা ঠিক। থ্যাংক ইউ। তাছাড়া আজ দুপুরবেলা বেচারা যেভাবে উল্টিয়ে গিয়েছিল, মানে মানে এটা আমাদের দুজনের একটু কনফিডেন্সিয়াল ব্যাপার, এটা তুমি ঠিক বুঝবে না। নিশা চলো। নিশা একেবারে তুমি করে বলা, নাম ধরে ডাকা আমাকে কচু দেখিয়ে, আপেলটা আঙুরটা কলাটা আলুটা পটলটা ওদিকে। দাঁড়াও দেখাচ্ছি মজা, ড্রাইভার ব্যাটাকে জব্দ করছি, এমন অপমান করব না বাচ্চাদোনার পালাবার পথ খুঁজে পাবে না। কি ব্যাপার নিশা, তোমার দাদুকে দেখছি না। দাদু, দাদু একটু এয়ারপোর্টে গেছেন, দাদুর একজন গেস্ট আছেন আমেরিকা থেকে, এক্ষুনি এসে যাবেন। ও আচ্ছা। লেডিজ এন্ড জেন্টলম্যান, আজকে আমাদের ম্যাডাম মিস নিশার শুভ জন্মদিনে তার বিশেষ অতিথি মিস্টার তুষার আপনাদের সামনে একটা গান গেয়ে শোনাবে। দেখেছেন, দেখেছেন ওই পাগলটার কাণ্ড দেখেছেন, ও কার অনুমতি দিয়ে ঘোষণা করলো বলুন। আপনি আপনি প্লিজ কিছু মনে করবেন না, আমি আমি গেস্টদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, তারপর তারপর এই শয়তানটাকে এমন শিক্ষা দেব না। তোমাকে কিছু করতে হবে না, ওকে শিক্ষা আমি দিচ্ছি। একা একা হাসা এ তো ভালো লক্ষণ নয়। আরে না না, সে এক মজার ঘটনা, আমি একটা জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছিলাম, গিয়েছিলাম মানে যেতে হয়েছিল না জেনে। তারপর সেখানে একজন আমাকে জব্দ করার জন্য ঘোষণা করে বসলো, হঠাৎ আমাকে নাকি গান গাইতে হবে। গান গাইলি তুই? কি আর করা যাবে, গাইতেই হলো। বাস বাস বাস, কেল্লা ফতে, যা সুন্দর গলা তোর, গান শুনে বেচারি বৌদির নিশ্চয়ই রাতের ঘুম চলে গেছে। বৌদি, আমার গানের সঙ্গে বৌদির কি সম্পর্ক? আরে বাবা না, আমি বড় বৌদির কথা বলছি না, আমি বলছি ছোট বৌদির কথা। ছোট বৌদি একদম নাকা সাজবি না বুঝলি, আজ সকালবেলায় আমার সঙ্গে দেখা হয়েছিল, এখন ফাইনাল রিপোর্ট পেয়ে গেলাম, তুমি একা একা বসে বসে বই পড়ে হাসছো, আর ওদিকে সে এতক্ষণে রাতের আকাশে তারা গুনছে। তুই না, তুই না, বড্ড পাকা হয়েছিস, বড্ড পাকা হয়েছিস। আরে তুমি তলে তলে তাল তলে যেতে পারো, আর তাল পড়া শব্দ শুনলে যত দোষ। দাঁড়া দেখাচ্ছি, দেখাচ্ছি আমি তোর মজা, কি দেখাচ্ছি মজা, দেখাচ্ছি আজকে আমি তোর। মা মা মা, দেখো না না, জোর না মাছে মা মা, এই খুশিটাকে দাঁতের বিদায় করো তো, এত বড় একটা ধিঙ্গি মেয়ে, ওর বিয়ে দেবে কবে? বিয়ে দেবে কবে, ওই পাতে দই দাও। আসলে বুঝলে মা, ছোটদার না বিয়ে করার ইচ্ছে হয়েছে। তারা তো পাকা হয়েছে, দেখেছো দেখেছো। আচ্ছা তোমাদের কি কন্যা দেয় বলে কোনো চিন্তা নেই? খুশির জন্য আমাদের কোনো চিন্তা নেই, ওর জন্য রাজপুত্র তৈরি হয়ে আছে। তাহলে আর দেরি করছো কেন? অত সহজে আমি চাচ্ছি না, আগে তোর বউ আসবে। হ্যাঁ, তুমি ছোটবেলায় আমার যতগুলো চুল ছিঁড়েছো বুঝলে, আমি ঠিক গুনে গুনে হিসেব করে ততগুলো চুল ছিঁড়ে তাকে ন্যাড়া করে। খুশি, কার চুল ছেঁড়া হচ্ছে? ছোট বৌদির। বৌদি কোথায়? ছোট বৌদি, বাবা তুমি আমার এসবের মধ্যে এই পাগলির কথা কান দিচ্ছ কেন? আমি বাই ওদের খুনসুটি আজ নতুন নাকি, দুজনে একসঙ্গে হলেই শুরু হয়ে যায়। কিন্তু তুমি দেখো, খুশির বিয়ে হলে তুষার সবচেয়ে একা হয়ে যাবে। আরে সেই জন্যই তো বলছি যে আগে ছোটদার বিয়ে দাও। মা, ছোট বৌদি এমন সুন্দর হবে না? সুন্দরী হবে কিনা তা নিয়ে অত ভাবি না, তবে ভদ্রঘরের মেয়ে হতে, কারণ ভদ্রতাই হচ্ছে পারিবারিক শিক্ষা। বড় ছেলে বিয়ে করলো, ঘরে বউ এলো, কিন্তু আত্মীয়তা জমল। এবার শুধু বউ চাই না, সঙ্গে আত্মীয় চাই, একেবারে ভদ্রলোক আত্মীয়। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।